আপনি যদি হঠাৎ এই চুলগুলি সরিয়ে ফেলেন তবে আপনি দেখবেন শক্তিগুলি সেই দিকে চালিত হবে। আপনি যদি ভৌত শরীরের বাইরের দুটো চক্রকে সক্রিয় করেন এটা একটা অভূতপূর্ব সম্ভাবনা, এটা আপনার ভৌত শরীরকেও একটু ভঙ্গুর করে তোলে। এখন আমরা এ সম্পর্কে প্রচুর কথা বলেছি, যাই হোক আপনি যদি আজ এই গাছটিকে ছাঁটাই করেন, গাছটি তার শক্তিকে সেই অংশের দিকে ফোকাস করবে যেখানে ছাঁটাই হয়েছে, আর আপনি দেখবেন, মনে করুন আপনি গাছের এই অংশটি ছেঁটেছেন আর ওই অংশটি ছাঁটেননি, আপনি দেখবেন পরবর্তী 15 দিন বা এক মাসে এই অংশে গজানো নতুন পাতার সংখ্যা গাছটির অন্য অংশের চেয়ে অনেক অনেক বেশি হবে। লক্ষ্য করেছেন কি? হ্যাঁ কি না? এখন যেহেতু এটা ছাঁটাই হয়েছে, গাছটি তার শক্তি সেই দিকে চালিত করে, অন্য দিকগুলি ছেড়ে দেবে আর এই দিকে চালনা করবে, কারণ এখানে পাতা গজানো আবশ্যক। আপনার শরীরেও একই ঘটনা ঘটে। আপনি যদি হঠাৎ এই চুলগুলি সরিয়ে ফেলেন তবে আপনি দেখবেন শক্তিগুলি সেই দিকে চালিত হবে। তো যারা নির্দিষ্ট ধরনের সাধনা করছেন তারা চান যে এটা ঘটুক। তো লোকেরা যখন খুশি মাথা কামিয়ে ফেলেন না। মাসের অন্ধকারতম রাতে, যাকে শিবরাত্রি বলা হয়, চাঁদের পর্যায়ের 14তম দিন, যেটা হল অমাবস্যার একদিন আগে, সেই দিনে তারা শেভ করেন, কারণ সেই দিনে আর অমাবস্যায় আর তার পরের দিন যখন স্বাভাবিকভাবেই মানব দেহতন্ত্রে শক্তির উত্থান ঘটছে আমরা সেটা আরও কিছুটা দ্রুততর করতে চাই, তাই সেই দিনে সরানো হয়, কারণ এর সাথে যুক্ত রয়েছে নির্দিষ্ট সাধনা। যদি কোনো সাধনা না থাকে তবে এটা খুব বেশি পার্থক্য আনবে না। Some of you may know that আপনারা কেউ কেউ হয়তো জানেন যে বিশেষত মহিলারা যারা জীবনে কখনো মাথা কামাননি হঠাৎ একদিন তারা মাথা কামিয়ে ফেললে তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন, কারণ অতিরিক্ত শক্তি সেই দিকে চালিত হয় যা তারা সামাল দিতে অসক্ষম। যদি ইতিমধ্যে ছোটখাটো ভারসাম্যহীনতা থাকে তবে তা বেড়ে যাবে, কারণ সেই দিকে অতিরিক্ত শক্তি চালিত হয়। তবে এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে আর এর জন্য প্রয়োজনীয় সাধনা থাকলে এটা আপনার উপকারে আসে। সুতরাং একজন আধ্যাত্মিক অন্বেষক, একজন সাধক, যিনি কেবল তার আধ্যাত্মিক কল্যাণই নয় আরও বৃহত্তর সম্ভাবনার উপকরণ হয়ে উঠতে চাইছেন, এমন ব্যক্তি প্রকৃতিতে উপলব্ধ প্রতিটি সামান্য উপকরণকে ব্যবহার করতে চান। তো মাথা কামানো তারই একটা অংশমাত্র। যদি কোনো সাধনা না থাকে, যদি সেই ধরনের সাধনা না থাকে, তবে এই চুল ছাঁটাইয়ের প্রকৃতপক্ষে কোনো অর্থই নেই। আর যদি কেউ এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে তার শক্তি তার মাথা থেকে ফুটে বেরোচ্ছে, আপনি যদি ভৌত দেহের ঊর্ধ্বে থাকা চক্র দুটোকে সক্রিয় করেন, যদি কারো সেই দুটো চক্র সক্রিয় হয়ে যায় তবে আমরা শেভ করব না। প্রকৃতপক্ষে আমরা চুল বড় করতে আর ঠিক ওপরে বেঁধে রাখতে চাইব যাতে এটা সুরক্ষিত আর প্রতিপালিত হয়। যদি আপনার পর্যাপ্ত চুল না থাকে তবে কাপড় ব্যবহার করা যেতে পারে। আপনি কি ভাবছেন আমি ব্যান্ডেজ করে রেখেছি? হ্যাঁ, আমার পায়ে, কিন্তু তো যদি পর্যাপ্ত চুল না থাকে তবে আপনাকে অন্য কিছু ব্যবহার করতে হবে, তবে আপনার এটার প্রয়োজন হবেই। না হলে একবার যদি ভৌত দেহের বাইরের দুটি চক্র সক্রিয় হয়ে যায়
এটা একটা অসাধারণ সম্ভাবনা, তবে এটা আপনার ভৌত শরীরকেও একটু ভঙ্গুর করে তোলে। আরও বেশি চালিত হয় যা প্রয়োজন তার থেকে, আর এটাই হলো কারণ যেই কারণে অনেক যোগী 35 বছর হওয়ার আগেই মারা যান। কারণ একবার তারা শক্তির একটা নির্দিষ্ট স্তরে পৌঁছে গেলে, যদি তারা এই দেহের কার্যপ্রণালীর বিভিন্ন দিকগুলি না জানেন, যদি তারা মানব দেহতন্ত্র কিভাবে কাজ করে তার মেকানিক্সগুলি বুঝতে না পারেন, আপনি যদি স্রষ্টার সমস্ত কৌশল না বোঝেন যে কত রকম উপায়ে তিনি এটাকে এত জটিল আর এত উন্নত করেছেন, কারণ উন্নত কেবল এটাকে জটিল করে তোলার জন্য নয়, উন্নত মানে হল সেখানে আরও সম্ভাবনা রয়েছে একটা সাধারণ মেশিনের তুলনায়। এটা একটা অত্যন্ত উন্নত মেশিন, তো শক্তিগুলি একবারে শীর্ষে পৌঁছলে তখন এটা রক্ষা করা প্রয়োজন। আপনার ঘন লম্বা চুল থাকলে সেটা ব্যবহার করা যেতে পারে, এটা একটা প্রাকৃতিক আবরণ। যদি আপনার তা না থাকে বা আপনার যদি চুল হারানোর ভয় থাকে, তবে আপনি জটা রাখুন। জানেন তো জটা, জানেন তো, আপনি সাধুসন্ন্যাসীদের দেখেছেন এটা করা যায়। আমি কিভাবে সেটা বলবো না, কারণ আপনি যদি জটা নিয়ে ঘুরতে শুরু করেন তবে সেটা ভালো হবে না। আপনার চুলকে জটা করার একটা নিয়ম আছে, তো আপনি সেটা ব্যবহার করেন। বা যদি আপনার তত চুল না থাকে তবে আপনি অন্য কিছু ব্যবহার করবেন, বস্ত্র বা কাপড় ব্যবহার করা সহজ। শরীরের প্রকৃতি হল এমন যে পরিমাণ শক্তি একটা নিউরন, একটা নিউরন যে পরিমাণ শক্তি শোষণ করে তা শরীরে একটা কোষের শক্তি শোষণের তুলনায় বহু বহু বহুগুণ বেশি। তো যদি দেখা হয় এই শারীরিক কাঠামোর দিক থেকে কিভাবে শক্তি বন্টন হয়, আপনি নিজেই এটা দেখতে পারেন। কেউ যদি কোনো বিষয়ে উদ্বিগ্ন হন তবে তাদের ওজন কমে। ওজন কমানোর সবথেকে ভালো উপায় হলো কিছু সম্পর্কে চিন্তা করা, আপনি জানেন সেটা, হ্যাঁ কি না? কারণ বেশি কাজের অর্থ মস্তিষ্কে আরও বেশি চাপের কাজ, মানে এটা প্রচুর শক্তি ব্যয় করবে আর দেহের ওজন হ্রাস করবে। সুতরাং হঠযোগ এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ হল উচ্চতর সম্ভাবনায় পরিণত হওয়ার চেষ্টা করার আগে নিশ্চিত করতে হবে যাতে আপনার শক্তিগুলি আপনার দেহে সম্পূর্ণভাবে স্থিত থাকে আপনি উচ্চতর সম্ভাবনার দিকে এগোনোর আগে। যদি কেউ ভালোভাবে নিজের দেহে স্থিত না হন, তবে উচ্চতর সম্ভাবনা আপনাকে শরীর থেকে দূরে নিয়ে যাবে। শরীর থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়ার অর্থ কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে যেতে পারেন বা চলে যেতে পারেন সম্পূর্ণভাবে। কিছু বৌদ্ধ ধর্মগ্রন্থে বলা হয়েছে গৌতম আত্মজ্ঞান লাভের আগে একজন পুরুষের মতো হাঁটতেন, আত্মজ্ঞান লাভের পরে তিনি নারীর মতো হাঁটতেন। তারা যা বলতে চাইছেন তা হল শরীরটা গৌণ হয়ে উঠেছিল। শারীরিকভাবে অবশ্যই একটা পুরুষ দেহ নারী দেহের চেয়ে একটু বেশি বাহুল্যপূর্ণ, তো তিনি কিছুটা কম হয়ে গেলেন, তো তিনি হয়ে উঠলেন, তিনি হারালেন তার পুরুষালী ক্ষমতা আর হয়ে উঠলেন নম্র, কারণ তার শক্তি ভিন্ন মাত্রায় চলে গেছে। তারা এটাই বলতে চাইছেন,